পেট খালি কামড়া কামড়ি করতেছে, প্রচন্ড খিদা লাগছে। বেলাও তো, কবে সে আজান দিবে, ইফতারি যে কবে করব। আল্লাহ, আমি যে সহ্য করতে পারতেছি না, পেট খুব মোচড়া মোচড়ি করতেছে খিদাতে, পিপাসাও লাগছে। রোজা কি মানুষে থাকে নাকি, মানুষে কি রোজা থাকে? এত কষ্ট করি, এই রমজান মাসটা যে কেন আসে আমি বুঝি না। এই রমজান মাসটা আসলেই কত যন্ত্রণা, বাপের যন্ত্রণায় খালি রোজা থাকো রোজা থাকো, সিয়ারি খাও, এটা করো ওটা করো। উহ, আমি কি রোজা থাকতে পারি? ওহ, আমার গলা গলাও যে শুকিয়ে যাচ্ছে, এরকম থাকলে তো আমি মারাই যাবো। একটু পানি খাবো, পানি খাই একটু, গলা যে আমার ফেটে যাচ্ছে। হ্যাঁ, এখন সেটা একটু স্বস্তি লাগতেছে। আহ, যাক এখন রোজা থাকতে পারবো, এখন এখন রোজা থাকতে পারবো, সমস্যা নেই, আর আর সমস্যা নেই। এখন বাড়ি যাই, বাড়ি যাই এখন। আজকে সিয়ারির সময় যে খাওয়াটা হয়েছে, পেট ভরে খাইছি। আর গোস্ত দিয়ে ভাত, মুরগির মাংস, ডিমের পিঠা, আবার রসা, হেভি খাইছি আজকে। আজকে খিদে লাগতেছে না, এখন তো 9টা বাজে, খিদে লাগতেছে না, এখন পানির পিপাসাও নাই, আজকে রোজা থাকবই। হ্যাঁ, রোজা থাকবো, যাই একটু বাজার টাজার ঘুরিয়ে তারপর বাড়ির দিকে যাবো। যাই, আজকে সমস্যা নেই, আজকে আমার পেট সেই ভরা। মাঝে ঢেকুর আসতেছে, যাই বাজার থেকে ঘুরে বাড়ি যাবো। পেট শুধু মোচড়া মোচড়ি করতেছে, মানুষের রোজা থাকে, এত কষ্ট করি, না খেয়ে থাকতে হয়। আমি আর পারতেছি না, পারতেছি না। ও মা, ওই যে আব্বা আসতেছে না, আব্বা নি কি বা তিনবার বলে, আব্বা না আসলে কি করে? বাবা, হ্যাঁ বাবা, তুমি কি এখানে? বাবা আমার শরীর খুব খারাপ, আমার শরীরে যে কাঁপতেছে দেখো না। কি দেখবো বাবা, শুনো, মসজিদে আজান দিছে জোহরের নামাজ, তুমি চলো নামাজে। ও বাবা, ওই কথা বলো না বাবা, আমি আর পারবো না বাবা, আমার ওই শরীরে যে কাঁপতেছে দেখো, আমি সেই ফজরের সময় খাইছি, এখন বাজে 1টা, আমি এতক্ষণ না খেয়ে থাকতে পারি বাবা, আমি পাবো না বাবা, তুমি যাও নামাজে যাও। ও, তোমার বাহানা আমি সব বুঝি দেখো বাবা, আজকে যদি মা থাকতো আমার শরীর কিরম দুর্বল হয়েছে তুমি জানো? যাও, আমি আগে যা খাই, তারপর তারপর অন্য চিন্তা ভাবনা করবো, আগে পেটটা শান্তি করি যাই। বাবাজি, তুমি বসে কেন? ওই আজকে রোজাটা একটু লাগছে তো, শরীর ক্লান্ত, তাই জন্য এখানে বসে একটু বাতাস খাচ্ছি। আরে পাগল ছেলে, তোমার কি রোজা লাগছে? আর রোজা লাগাটাই তো স্বাভাবিক, তুমি তো ছোট বাচ্চা, রোজা লাগতেই পারে। তাহলে ইয়ে করো, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করো, পানি খাও, তাহলে ভালো লাগবে। না, আমি আমার যতই কষ্ট হোক আমি রোজা ভাঙবো না, আমি রোজা থাকবো। ছেলে বলে কি, এতটুকু বাচ্চা তুমি রোজা থাকতে পারো? শরীরের অবস্থা খারাপ হবে, এমনি তো চেহারা খারাপ হয়েছে তোমার। তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, কিছু খাওয়া দাওয়া করো। না, আমি রোজা ভাঙবো না, আমার যতই কষ্ট হোক। তা বাবা দেখো, তাহলে তাহলে যাই আমি। এতটুকু ছোট বাচ্চা কি না কি রোজা থাকবে, আমরা এত বড় মানুষ, আমরা রোজা থাকি না। আর এত ছোট বাচ্চা তুমি রোজা থাকতে পারো? থাকো।
রমজান মাসটা যে কেন আসে না, উফ পানের নেশা উঠছে আমার কি আবার পানটা খাই। কেউ কি দেখবে না পানটা খাই। বিয়ের ভেজালের মাস হলো রমজান মাস, কিচ্ছু খাওয়া যায় না, লোকের সামনে তো বিয়ের করাই যাবে না, এগুলো পানটা খাই আগে। এখন কত সুন্দর একটা ফিল অনুভব হচ্ছে, ভালো লাগতেছে এখন। যাই এখন বাজারের দিকে যাই, এখন বাজার করবো। আরে দোস, তুমি রোজা নেই, তুমি পান খাচ্ছ। আর বলিও না দোস্ত, পান কি আমি সাধে খাই? পান না খাইলে আমার মুখ যে তিতাতে না শেষ হয়ে যায়। তুমি তো আমাকে কথা দিয়েছো যে এবার সব রোজা তুমি করবে। দোস্ত দোস্ত আর বলিও না দোস্ত, রোজার কথা বলিও না। আর কালকে ধর কি হয়েছে, পায়খানাতে বসতে যাচ্ছি, বসার আগেই ডাইরেক্ট, বসার কোনো সময় নাই। এত ভিড় কি হয়েছে জানো, পায়খানার সাথে ভিড়, আম আছে আর দুইটা, এত বড় বড় কিড়বি পড়ছে। দোস্ত আমি এই শরীর ধরে কেমনে রোজা থাকি বলো। দোস্ত আসলে ঘটনা হলো কি জানো, প্রতি রমজান মাস আসলেই তোমার শরীর খারাপ হয়, আর রমজান মাসটা শেষ হলেই তোমার শরীর ভালো হয়ে যায়। আমি সব বুঝি, আজকে যে অভিনয় করতেছ, মানুষকে ফাঁকি দিচ্ছ, একজন তো দেখতেছে মহান আল্লাহ তাআলা, এই রমজান মাস কত বড় যে ফজিলতের মাস, এই রমজান মাস হলো বরকতের মাস, এই রমজান মাস হলো গুনামাপের মাস। অথচ এই রমজান মাসে সব কিছুই ছেড়ে দিলি। দোস্ত এ ভুল করিও না, দোস্ত এ ভুল করিও না, এটা ঠিক নয়। আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া হচ্ছে, এই রমজান মাসকে ধোঁকা দেওয়া হচ্ছে, একটু বুঝতে চেষ্টা কর দোস্ত, বুঝতে চেষ্টা কর। দোস্ত আমি রোজা থাকতে পারি না দোস্ত, আমি রোজা থাকার জন্য চেষ্টা করি, আমার পাইনি না যাই একটা বাজে, আমার শরীরের অবস্থা এমন হয় দোস্ত, শরীর এইরকম মোচড়া মোচড়ে মোচড়ে, আমি মানে কি আমি এমন মারা যাই। দোস্ত ঠিক আছে, তোকে বোঝার ক্ষমতা আমার নেই। হ্যাঁ এখন তোর শরীর খারাপ না ভালো? শরীর খারাপ সেটা তুমিই ভালো জানো। আচ্ছা ঠিক আছে, খুব শরীর খারাপ দোস্ত, খুব তা যা, তোমার শরীর খারাপ আবার বাজার যাচ্ছ? ও দোস্ত ও বাজার যাচ্ছি, ওই একটা আমার দরকারও আছে, পান না, আমার পানের নেশা যা ভিড় আছে, এর পান কিনে খাইতে হবে, বাড়িতে তো পান নেই, আর বাবা একটু ব্যস্ত তো। আচ্ছা দেখি, আমি বাবা কইলাম যে বাজার যাই, আমি বাজার যাইতে আবার লম্বি নষ্ট করিও না। না আর হবে না, ট্যাবলেট খাইছি তো, ট্যাবলেট খাইছি, একবারে দুইটা ট্যাবলেট খাইছি, তিন দিন থেকে পাতলা হবে, এখানে শরীর দেখো না কি অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দোস্ত যা তাহলে। আচ্ছা ঠিক আছে, আই রে মানুষ, রমজান মাস এলে যত তার বাহানা। আল্লাহ এইসব মানুষকে আপনি হেদায়ত দান করুন, আল্লাহ হেদায়ত দান করুন। দোস্ত তোমাকে তো আমি মিথ্যে কথাগুলো বললাম, আরে আমার তো কিছুই হয় নাই, জাস্ট আমি রোজা থাকতে পারি না, এটাই আমার সমস্যা। দোস্ত দোস্ত আমার পাতলা বেকানা হয় নাই, আর আমার কিড়মিও পড়ে নাই। চিৎকার করে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা কোনোদিনও ক্ষমা করবে না। পৃথিবীতে পবিত্র রমজান মাসে তুই সুস্থ থেকেও অসুস্থ অভিনয় করেছিস, রোজা রাখিস নি, মানুষকে মিথ্যা কথা বলেছিস, এই জন্য তোর কবরে
ভয়ঙ্কর আজাব হচ্ছে।